আরে বস, নতুন ব্লগে নিয়ে চলে এসেছি স্বর্গের ঠিকানা। আরে প্যারাডাইস মানে তো স্বর্গ, এটুকু জানো না? আর আলিপুর দুয়ারে তৈরি হয়ে গেছে সেই স্বর্গ, কিন্তু এসে দেখলাম নরকের পথটাও ছোট্ট করে রয়ে গেছে। কারণ এখানে যেসব রাইড, ও মা গো মা, দেখে তো মনে হচ্ছিল স্বর্গ না নরক বোঝা মুশকিল। কিন্তু ভাই, এদেরকে দেখে আমার কিন্তু দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে গেছে। তাই বন্ধু বান্ধবকে নিয়ে ঘোরার একটা দারুণ জায়গা এই মা প্যারাডাইস, যেটা কি না আলিপুর দুয়ারেই তৈরি হয়েছে। তাই সবাইকে কিন্তু আসতে হবে, এনজয় করতে হবে, আর কি কি আছে সেটা জানার জন্য ব্লগটা দেখতে হবে। তাই বলছি, সঙ্গে থাকো, পাশে থাকো, ভাটনাবোকে ব্লগটা দেখতে থাকো। নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি কলকাতাতে, কলকাতা নয় আলিপুর দুয়ারেই আছি। আর আলিপুর দুয়ারে খুলে গেছে মা প্যারাডাইস। উফ, প্যারাডাইস মানে সত্যি প্যারাডাইস। এখানে ওয়াটার পার্ক থেকে শুরু করে রয়েছে নানান রকম দোলনা। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াটার পার্কে, ঘুরে ঘুরে দেখে নিচ্ছি সব কিছু। আজকে কিন্তু আমরা জাস্ট এসেছি ভিডিও করতে। এখানে কিন্তু আলিপুর দুয়ারের প্রথম সিনেমা হলটাও রয়েছে, সেটাও ঘুরে আজকে তোমাদের দেখিয়ে দেবো। মানে প্রচুর 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 ইনফো আসছে তোমাদের জন্য। সামনেই পুজো, পুজোর একটা দিন সকাল থেকে সন্ধে অবধি তোমরা কিন্তু বন্ধুদের সাথে এখানে এসে সময়টা স্পেন্ড করেই নিতে পারো। কত টাকা খরচ বা কীভাবে আসবে সব ইনফো থাকবে তোমাদের জন্য। তাই আজকের ব্লগটা একদম স্কিপ করো না, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। মা প্যারাডাইসে তো পৌঁছে গেছি, কিন্তু কিভাবে পৌঁছে গেছি সেইটাই শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আলিপুর দুয়ার থেকে অটো বা টোটো তোমরা কিন্তু পেয়ে যাবে মা প্যারাডাইসে যাওয়ার জন্য। যদি টোটো রিজার্ভ করে যেতে চাও তাহলে হয়তো 150 টাকা মতো তোমাদের লাগবে আলিপুর দুয়ার থেকে মা প্যারাডাইসে পৌঁছে যেতে। আর রাস্তাও কিন্তু বেশ ভালো, তাই পৌঁছে যেতে কোনো অসুবিধাই লাগবে না। আর সময় লাগবে 15 থেকে 20 মিনিট মতো। হ্যাঁ, টোটো একটু স্লো, তাই টোটোতে গেলে আধ ঘন্টা তোমরা ধরে রাখতে পারো। দেখতে দেখতে চলে এলাম মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। সত্যি এইখানে মানে আলিপুর দুয়ারের বুকে যে এত সুন্দর একটা অ্যামিউজমেন্ট পার্ক তৈরি হয়ে গেছে সেটা তো আমি প্রথমে বিশ্বাসই করতে পারছিলাম না। দেখো, এখানে কিন্তু রাইডসগুলোর জন্য প্রত্যেকটির জন্য প্যাকেজ আছে। সেই প্যাকেজের কত কী মূল্য সেইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এছাড়াও যদি তোমরা মনে করো আমরা কোনো রাইডসে চড়তে চাই না, শুধু জাস্ট ভেতরে ঢুকে বন্ধুদের সাথে আড্ডা মারতে চাই, সেটার জন্য তোমাদের 60 টাকা পে করতে হবে। মানে এখানে এন্ট্রি ফি হলো 60 টাকা। আর ভেতরে গিয়ে যদি ইচ্ছা হয়, আরে বাস, ফাটাফাটি দোলনা আছে তো, একটা দোলনা চড়ে নেব, তাহলে তার জন্য পার হেড লাগবে 100 টাকা করে পার রাইড। তো মোটামুটি একটু তো ইনফরমেশান তোমাদের দিয়েই দিলাম, আর তারপরে তোমরা যখন যাবে আরও ইনফরমেশান তোমাদের জন্য অবশ্যই ওয়েট করে থাকবে। আর এখানে কিন্তু স্কেটিংও শেখানো হয়। স্কেটিং শেখানোর জন্য 100 টাকা দিয়ে তোমাদের আগে একটা ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে পার মান্থ তোমাদের চার্জেস দিতে হবে 1000 টাকা। আর শনিবার আর রবিবার এই দুটো দিন কিন্তু এখানে স্কেটিং শেখানো হয়। আর দেখো, এখানে একটা ভিডিও চলছিল যেটা কিনা মা প্যারাডাইসের ভেতরে কী কী আছে সেইগুলো সব সুন্দর করে দেখানো হয়েছিল, সেটার মুহূর্তটাও তুলে ধরলাম তোমাদের কাছে। এইবার চলো, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা এবার ভিতরে যাব। আমি তো ভীষণভাবে এক্সাইটেড, সত্যি বলছি। মানে অ্যামিউজমেন্ট পার্ক বলে কথা বস, তাও আবার আলিপুরদুয়ারে, জাস্ট ফাটাফাটি। এন্ট্রি গেটটা কিন্তু দারুণ সুন্দর করে সাজানো, আর ভেতরে ঢুকতেই পেয়ে গেলাম প্রথম চমক, সেই আমাদের কলকাতার হারিয়ে যাওয়া দোতলা বাস। হ্যাঁ, কলকাতা থেকে ট্রাম, দোতলা বাস, আরও নানা রকম ঐতিহ্যবাহী জিনিস, এমনকি আমাদের হলং বাংলো,
সেটিও কিন্তু হারিয়ে যাচ্ছে আমাদের পৃথিবীর বুক থেকে। কিন্তু এইখানে দেখলাম সেই ছোট্ট একটা নিদর্শন, সেই ছোটবেলার দোতলা বাস, আর দেখেই মনটা খুশ হয়ে গেল। আর এই ওপর দিকটা দেখছো, এই ওপর দিক থেকে কিন্তু পুরো পার্কের ভিউটা ছিল জাস্ট ফাটাফাটি। এত সুন্দর একটা পার্ক আমি কিন্তু কল্পনাও করতে পারি না আলিপুর দুয়ারে দাঁড়িয়ে থেকে। আলিপুর দুয়ারের বুকে এত সুন্দর যে একটা পার্ক তৈরি হতে পারে সেটা কিন্তু আমার ভাবনা চিন্তার বাইরে ছিল। আর রাইডগুলোও কিন্তু জাস্ট ফাটাফাটি, মানে ভাবতে পারছি না আমি কোথায় আছি, আলিপুরদুয়ার কলকাতা নাকি বিদেশের মাটিতে পা রেখে দিয়েছে তোমাদের বন্ধু রিয়া। আর সামনেই হঠাৎ করে চলে এলো ঘোড়ার গাড়ি, ও ফাটাফাটি। এখানে যে কত রকমের দোলনা রয়েছে সেইটা তোমরা না এলে কিন্তু ভাবতেই পারবে না। আর সবকটা দোলনাই কিন্তু বেশ ইউনিক, কারণ এখানে যেসব দোলনা রয়েছে আমি বলে দিতে পারি হলফ করে, এইগুলোর বেশিরভাগ কিন্তু আমাদের কলকাতার নিকো পার্কেও নেই। যদিও লাস্ট 4-5 বছর আমি নিকো পার্কে যাইনি, কিন্তু তবুও বলতে পারি নিকো পার্কে হয়তো এই দোলনাগুলো নেই, কারণ জাস্ট অসাধারণ দোলনা, অসাধারণ। মানে উফ, আমার তো মনে হচ্ছিল এক্ষুনি সবকটার রাইডে উঠে পড়ি। কিন্তু যাই হোক, বন্ধু বান্ধবদের সাথে না গেলে বা নিজের আত্মীয় পরিজনদের সাথে না গেলে এই রাইড চড়ে কিন্তু ঠিক মজা আসে না। তাই আজকে জাস্ট ঘুরে দেখে নিলাম আশপাশটা, হঠাৎ করেই দেখলাম শুরু হয়ে গেল ক্রাউজার। আর এই দোলনাগুলো দেখলেই সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়, কিছু কচিকাঁচা এসে জুটে গেছে গাড়ি ড্রাইভ করার জন্য। হ্যাঁ, বড় মানুষও রয়েছেন, মানে সবাই চাইছে একে ওকে ধাক্কা মেরে এগিয়ে যেতে। এইটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার, মানে এ এসে ওকে ধাক্কা মারে, ও এসে ওকে ধাক্কা মারে, এ বলে আমি আগে যাব, ও বলে আমি আগে যাব, রেস কিন্তু থামতেই চায় না। আর দেখতেই পাচ্ছ এখানে একটি ফুলবুড়ি উঠে পড়েছে দোলনাটিতে। আর সাহস দেখেছো ওই পুচকি মেয়ে, আরে বাপ রে বাপ, ওর নিশ্চয়ই এতক্ষণে হৃৎপিণ্ড হাটে চলে এসেছিল, কারণ উঠেছে সম্পূর্ণভাবে একা। মানে জাস্ট অসাধারণ, চারপাশে যত ঘুরছি এক্সাইটেড হয়ে যাচ্ছি। আর এখানেও দেখো একটা রাইড, ওরে বাপ রে বাপ, এ তো পুরো গুলতির মতো নাচাচ্ছে। না না বস, আমি এইটাতে চড়তে পারবো না, আমি ভয় পেয়ে গেছি রীতিমতো দেখে। কিন্তু এই দোলনাটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট, আর কিছু কচিকাঁচা তার আনন্দও নিচ্ছে একদম লুটে পুটে। আমরা এখন চলে এসেছি মা প্যারাডাইস ওয়ার্ল্ডের ওয়াটার পার্কে। ওয়াটার পার্কেও কিন্তু কচিকাঁচাদের ভিড় লেগে রয়েছে, আর মানুষের উচ্ছ্বাস কিন্তু বেশ হাই লেভেলের, কারণ এইটা আলিপুরদুয়ারের প্রথম ওয়াটার পার্ক। ওয়াটার পার্ক তো আছে শিলিগুড়িতে, আছে কলকাতাতে, আছে আরও অনেক জায়গাতে, কিন্তু আলিপুরদুয়ারে এই প্রথমবার। আর জলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা কিনা আমি সবসময় দেখি। ওয়াটার পার্ক হলেই তো শুধু হলো না, আশপাশটা দরকার নিট অ্যান্ড ক্লিন হওয়ার, যাতে স্নান করে বা লাফিয়ে মজা পাওয়া যায় ভরপুরভাবে। আর দেখতেই পাচ্ছ সেইটার কোনোই অসুবিধা নেই, আশপাশে ছোট বড় প্রচুর রাইড আছে, আর মানুষরা যে জলকেলি করতে ভালোবাসবেই সেটা তো অবশ্যই জানা কথা। আশপাশটা দেখে তো আমারই মনে হচ্ছে টিকিটটা কাটি, ড্রেসটা চেঞ্জ করি আর লাফিয়ে পড়ি এই নীল সমুদ্রে। ভাইয়ের সাথে কথা বলে নিলাম, তোমরা যদি কেউ শুধু ওয়াটার পার্কে ঘুরতে আসতে চাও, ধরো রাইড তোমরা করবে না, কোনো দোলনাতে চড়বে না, তো এখানে প্রত্যেক দিন 350 টাকা করে খরচা পড়বে শুধু ওয়াটার পার্কে ঘোরার জন্য পার হেড। আর তার সাথে যদি রোববার আসতে চাও তাহলে কিন্তু এটা পড়বে 400 টাকা। আর তার সাথে তোমাদের এখানে যদি কস্টিউম নিয়ে আসো, তো কস্টিউম তো এখানে চেঞ্জ করে নিতে পারো, তার জন্য ভাড়া করতে হবে লকার, লকারের চার্জ পড়বে 100 টাকা। আর যদি এখান থেকে তোমরা কস্টিউম ভাড়া করে নিতে চাও তাহলে তার জন্য আলাদা আলাদা প্রাইস আছে, কোনোটার দাম 75 টাকা, কোনোটার দাম 50 টাকা,
আর এগুলো যখন তোমরা আবার ফিরতি পথে এগুলো জমা করে দেবে, তখন কিন্তু লকার মানে ডিপোজিট মানি যেটা 100 টাকা তোমরা দেবে সেটা ফেরত পেয়ে যাবে। তো এই ইনফরমেশনটা আমাদেরকে এই ভাইটি দিয়ে দিয়েছে। তোমরা যখন আসবে তখন কিন্তু অবশ্যই আবারও কথা বলে রিকনফার্ম করে নেবে। ভাই তোমার নামটা একটু জেনে বিজয় ভাইকে অনেক থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর করে ইনফোটা বুঝিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। ওয়াটার পার্কের ইনফরমেশনও দিয়ে দিলাম তোমাদের, কিন্তু হ্যাঁ একটা ইনফরমেশনে একটু চেঞ্জ হবে, যেটা কি না আমি বললাম রোববার 400 টাকা, সেইটা হবে শনি আর রোববার, এই দুদিন কিন্তু 400 টাকা করে। আর দেখতেই পাচ্ছ সন্ধে প্রায় নেমে আসছে আর আশপাশটা কি অসাধারণ সুন্দর লাগছে। আমরা কিন্তু পুরো ঘুরে নিলাম, তোমরা আসছো তো এখানে অবশ্যই কিন্তু আসতে হবে, এক্সপিরিয়েন্স করে নিতে হবে আলিপুরদুয়ারের প্রথম আর নতুন ওয়াটার পার্ক কাম অ্যামিউজমেন্ট পার্ক মা প্যারাডাইসে। আর অবশ্যই আসতে হবে, আমরা যদি এখানে না আসি তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে, কারণ এই যে পার্কটা এটা চালানোরও তো একটা হিউজ খরচা আছে, আমরা না আসলে কি হবে বলো, পার্কটা উঠে যাবে আলিপুরদুয়ার থেকে, হারিয়ে যাবে আরও একটি সুন্দর জিনিস। এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার জায়গাও রয়েছে, মেল ফিমেল দুটো আলাদাই রয়েছে, আর জায়গাটা কিন্তু বাইরে দিয়ে দেখে মনে হলো বেশ পরিষ্কার। সন্ধে নাবদে না নাবদেই চলতে শুরু করে দিয়েছে আমাদের টয় ট্রেন, কু ঝিকঝিক আওয়াজ দিয়ে, আর আশপাশের সৌন্দর্য জাস্ট ফাটাফাটি। আস্তে আস্তে দেখলাম সবাই দোল্লা চড়া শুরু করে দিয়েছে, এখানে আরও একটা টিম উঠে পড়েছে এই দারুণ দোল্লার এক্সপিরিয়েন্স নিতে। ওদেরকে দেখে তো আমারই ভয় লাগছে। আলিপুরদুয়ারের মা প্যারাডাইসে রয়েছে প্রচুর 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 দোলনার সম্ভার, আর প্রত্যেকটা দোলনাই কিন্তু বেশ ইউনিক, মানে এই সব দোলনাগুলো মানে আমি দেখেছি কিন্তু বিদেশের মাটিতে বেশিরভাগই, যেগুলো কি না বেশ ডেঞ্জারাস টাইপের। আর আমি দেখলাম সে প্রত্যেকটি এখানেই রয়েছে, আমার কিন্তু দারুণ লেগেছে, জাস্ট দারুণ, আশপাশটা ঘুরে দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল। আর এখানে কিন্তু একটি সুন্দর রেস্টুরেন্টও রয়েছে, আমরা গিয়েছিলাম রবিবার দিন তাই দেখলাম কচিকাঁচারা অলরেডি শুরু করে দিয়েছে ট্রেনিং নেওয়া। বাও, এদেরকে দেখে আমার না ইচ্ছা করছে স্কেটিং শেখার, কিন্তু মনে হয় না বুড়ো বয়সে আর স্কেটিং শেখা আমার দ্বারা হবে। যাই হোক, ওইসব বাদ দিয়ে আমরা দেখে নিই রেস্টুরেন্টটা, রেস্টোরটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো। আচ্ছা, তোমাদেরকে তো বলেই দিয়েছিলাম এখানে প্যাকেজ সিস্টেমে তোমরা দোলনা চড়তে পারো, আর তার সাথে কিন্তু দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার যে কোনো একটা অ্যাড করে নিতে পারো, সেইটা তোমরা ওনাদের সাথেই কথা বলে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানেই কিন্তু দোলনার শেষ না, এখানেও প্রচুর জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা অবশ্যই চড়ে দেখবে, আর আশা করি তোমাদের এই রাইডগুলো চড়ে দেখতে বেশ ভালোই লাগবে। বেশ ইউনিক সব রাইড দিয়ে কিন্তু তৈরি হয়েছে আমাদের আলিপুরদুয়ারের মা প্যারাডাইস অ্যামিউজমেন্ট পার্ক। এখানে কিন্তু গেম জোনটাও জাস্ট ফাটাফাটি, আর রয়েছে ভিআর, ভিআরটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আমার রয়েছে একদম 100%, হয়তো আজকেই হয়ে যেত কিন্তু আমাদের হয়নি, কারণ আমরা চলে যাব মা প্যারাডাইসের আরেকটা আকর্ষণ যেটা কিনা হলো সিনেমা হল। এই সিনেমা হলটির নামটি আগে ছিল ছোট মহারাজ, কিন্তু তার নাম এখন চেঞ্জ হয়ে গিয়ে মা প্যারাডাইস সিনেমা হলই রাখা হয়েছে। আমরা কিন্তু আজ সেখানেই সিনেমা দেখে নেব। আমি শুনেছিলাম যতটা যে ছোটু মহারাজের স্ক্রিন কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি ঠিক না থাকায় সিনেমা হলটি কিন্তু বেশ কিছুদিন বন্ধ করে রাখা হয়েছিল, তারপরে আবার নতুন করে তাকে ওপেন করা হয়েছে
কিছুদিন আগেই, আর সেই নতুন হলেই কিন্তু আজকে আমরা দেখে নেব সিনেমা। এখানে রয়েছে একটা হন্টেড হাউস। হ্যাঁ, হন্টেড হাউস আমি আগে অন্য একটা জায়গায় মানে গেছিলাম, আমার খুব ভয় লেগেছে, তাই আমি এখানে হন্টেড হাউসে যেতে চাই না। আচ্ছা, এখানে আবার তোমাদের কী কী প্যাকেজ রয়েছে সেগুলো দিয়ে নিলাম। আর এই ইঁদুর বাবাজি বা ছুঁচো বাবাজিও কিন্তু এসেছিল মা প্যারাডাইস ঘুরে দেখে নিতে। আর এখানে দেখো এই গাড়িগুলো রয়েছে, যেটা কিনা আলিপুর দুয়ার টু মা প্যারাডাইস অবধি করা হয়েছিল। এটা কিন্তু আগে চলাচল করতো, কিন্তু এখন বন্ধ করা হয়েছে। আমরা চলে যাচ্ছি মা প্যারাডাইস সিনেমা হলে। হ্যাঁ, তোমাদের আবারও রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই এখানে সিনেমা দেখতে এসো, রাইড চড়তে এসো, ঘুরতে এসো, নইলে কিন্তু ওই গাড়িগুলোর মতো আবারও একদিন বন্ধ হয়ে যাবে এই পুরো মা প্যারাডাইস অ্যামিউজমেন্ট পার্কটি, আর সেইটা নিশ্চয়ই আমরা কেউ চাই না। আর এইটা হ্যাঁ কোনো পেড প্রমোশন নয়, আমরা ঘুরতে গেছি, ঘুরেছি, সিনেমা দেখেছি, দারুণ এনজয় করেছি, সেই মুহূর্ত তুলে দিয়েছি তোমাদের সামনে, মানে ফুটিয়ে তুলেছি তোমাদের সামনে। আর দেখতেই পাচ্ছ ভেতরের হলটা কিন্তু খুব সুন্দর, একটা ছোট্ট ইগলুর মতো তৈরি করা হয়েছে, মানে বরফের ঘরের মতো তৈরি করা হয়েছে, আর তার সামনেই রাখা হয়েছে ছোট্ট একটি স্ক্রিন। হ্যাঁ, আমার কিন্তু এখানে সাউন্ড কোয়ালিটি খুব একটা খারাপ লাগেনি, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো, কিন্তু স্ক্রিনের সাইজটা একটু ছোট মনে হয়েছে। স্ক্রিনটা যদি আরেকটু বড় হতো আমার মনে হয় সেটা আরেকটু বেটার হতো। আর কি সিনেমা দেখলাম, দেখলাম টুম্বার্ড। হ্যাঁ ভাই, জানি বিশাল হিট সিনেমা, কিন্তু আমার দেখা হয়নি, আমি প্রথম মা প্যারাডাইসে সিনেমাটা দেখে নিলাম আর বেশ ভালো লাগলো। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে। কেমন লাগলো তোমাদের জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETL কে, আর বেল বাটনটা প্রেস করে দিও পরবর্তী ভ্লগের নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, টাটা। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।